Assalamu alaikum viewers, welcome to Education Lighthouse. Education Lighthouse er ajker ayojone apnader shobai ke shagotom. Sathe ache ami Muhammad Muminul Islam. Ajke amra alochona korchi spelling niye. To tomader basically target rekhechi primary job exam ke. Shudhu primary job exam noy, borong university admission shoho tomader onnano job exam je gulo ache ei job exam er candidate je proshner moddhe spelling niye prochur porimane proshno thake. Je normally duita proshno thake, ekta proshno thake. To amra age primary job exam er proshno gulo analysis korchi, analysis kore dekhechi je 80 ta most important shobdo je gulo bar bar primary porikkhay asche ei word gulai niye ajker amader ayojon. Egulo jodi apni bhalo kore poren the amar bishwash inshallah apnader shamoner porikkhay nishondehe ekta ba duita proshno obosshoi কমন থাকবে। তো আমরা প্রথম যে শব্দ নিছি অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট শব্দের অর্থ অর্জন বা সিদ্ধি লাভ। আর আমরা এইখানে এখানে 2018 13 12 2010 লিখেছি যে এই পরীক্ষাগুলোতে এই প্রশ্নটা আসছে। তে সাথে আমরা অর্থ এড করছি যাতে আপনাদের বিষয়টা আরো একটু ক্লিয়ার হয় যে অ্যাচিভমেন্ট অর্জন বা সিদ্ধি লাভ, এক্সিলারেট ত্বরান্বিত করা, গতিবৃদ্ধি করা, অ্যাসেসমেন্ট ডাবল এস ডাবল এস এখানে অ্যাসেসমেন্ট মূল্য নির্ধারণ, অ্যাডাল্টারেশন বেজাল বা অপমিশ্রণ, একুইসিন এই শব্দটা মোস্ট ইম্পর্টেন্ট 2013 সালে আসছে, মৌন সম্মতি, এক্লামেশন প্রশংসা, প্রেইজ, এক্সেসিবল প্রবেশযোগ্য, ডাবল সি ডাবল এস এগ্রিবল, এগ্রি শব্দের সাথে আপনি এইবল যুক্ত করেন, অমায়িক বা মনোরম, এগ্রিকালচার আমরা জানি কৃষি, এসার্টেন দেখেন এস এ এস সি এসার্টেন নিশ্চিত করা। তো আমরা পরের শব্দ নেই, পরের শব্দ হচ্ছে এসেশন। দেখেন ডাবল সি ডাবল এস এসেশন শব্দের অর্থ এডিশন বা বৃদ্ধি বা যোগ, অ্যাকোয়েন্টান্স প্রত্যক্ষ পরিচিতি, অ্যাসাইনমেন্ট আমরা জানি, এলিভেশন উপশম বা লাঘব, এলিভেট শব্দের অর্থ উপশম করা বা লাঘব করা, অ্যাবজর্ব নিমগ্ন হওয়া, অ্যাকোমোডেশন মোস্ট ইম্পর্টেন্ট ডাবল সি ডাবল এম অ্যাকোমোডেশন। আমরা পরের শব্দ দেখি যে বাউকুইট, এখানে উচ্চারণ টির উচ্চারণটা সাইলেন্ট থাকবে কিন্তু আমাদের বানানে এই বিষয়টা মনে রাখতে হবে যে শেষে টি আছে। বাউকিট শব্দের অর্থ হচ্ছে ফুলের তোড়া, ব্যুরোক্র্যাট বা ব্যুরোক্র্যাট আমলা, ব্রশিউর সুটোপ্রস্তিকা সিএইচ সৌচারণ হয়ে ব্রশিউর সুটোপ্রস্তিকা, বিলিভেবল বিশ্বাসযোগ্য, বেরিয়ার প্রতিবন্ধকতা এ নয় বরং প্রথমটা এ তারপর হচ্ছে ই বেরিয়ার, বেলিজারেন্ট যুদ্ধপ্রিয় কলহপ্রিয়। আমরা পরের স্লাইড নেই যে 23 নাম্বার কমিটি, দেখেন অনেকবার পরীক্ষায় আসছে ডাবল এম ডাবল টি ডাবল ই, ক্যাটাস্ট্রফি বিপর্যয় বা দুঃখময় পরিস্থিতি, কনকুইরর বিজয়ী, কোলাবোরেশন সম্মিলিত প্রচেষ্টা, কনইজিউর খুবই ইম্পর্টেন্ট ডাবল এম আই ডাবল এস ই ইউ আর কনইজিউর রসপণ্ডিত, কমিশন ডাবল এম ডাবল এস ক্ষমতা প্রদান বা সম্পাদন, কন্টিগুয়াস সংলগ্ন বা নিকটবর্তী, কম মেমোরিট দেখেন প্রথমে ডাবল এম হবে তারপর একটা এম হবে, কম মেমোরিট সম্মানার্থী উদযাপন করা, কমেন্টারি খুবই ইম্পর্টেন্ট টি এ হবে ই নয় কমেন্টারি ব্যাখ্যা বা ধারাভাষ্য। দেখেন পরেরটা আমরা 32 নাম্বার কনসাইনশিয়াস বিবেকবান বা কর্মী আন্তরিক 2010 সালে আসছে, সিলিং সিলিং ছাদের নিচের স্তর বা সর্বোচ্চ সীমা, কনস্টেলেশন নক্ষত্রপুঞ্জ দেখেন টি ই ডাবল এল এ কনস্টেলেশন নক্ষত্রপুঞ্জ, ক্রাইসেন্থিমাম চন্দ্রমল্লিকা ফুলের গাছ, কনস্পিকুয়াস সুস্পষ্ট, কনকুয়ার জয় করা, কাউন্সিল সি এস নয় কাউন্সিল পরিষদ। পরের স্লাইড দেখেন যে 39 নাম্বার ওয়ার্ড ডায়রিয়া আমাদের পেটের অসুখ বা উদরাময়, ডাইসেন্টারি টি ই হবে ডাইসেন্টারি আমাশয় রোগ, এক্সাজিরেট অতিরঞ্জিত করা, এম্বারাসমেন্ট ডাবল আর ডাবল এস খুবই ইম্পর্টেন্ট, দায়গ্রস্ততা হতবুদ্ধিতা, এক্সিলারেশন উল্লাস, এনসাইক্লোপিডিয়া এখানে দেখেন আপনি পি এর পর ই দিলেও হবে আবার পি এর পর এ থাকলে ওইটা অপশনে যা থাকবে এটা আপনি লাগাবেন এনসাইক্লোপিডিয়া, তারপর এফ্লোরেসিন এফ্লোরসিন্স এক্সপ্লানেশন, এলিমেন্টারি টি এ হবে এলিমেন্টারি, এক্সেম্পলারি দৃষ্টান্তমূলক এ হবে এলিমেন্টারিতেও এ হবে এক্সেম্পলারিতেই এ হবে পরেরটা। তো এডুকেশন শিক্ষা, ফরেইনার বিদেশি, গ্রিভান্স দুর্ভোগ বা যন্ত্রণা, ফরফেট বাজেয়াপ্ত করা, গিলোটিন জি ইউ হবে উচ্চারণ গিলোটিন কাটার যন্ত্র বিশেষ, গ্রামাটিক্যাল দেখেন গ্রামার্টিক্যাল আর নয় বরং গ্রামাটিক্যাল ব্যাকরণগত, হিউমারাস কৌতুকপূর্ণ, হিটারোজিনিয়াস ভিন্ন জাতীয় ও ইউ আর এস হিটারোজিনিয়াস ভিন্ন জাতীয়, ইনক্যান্ডিসেন্ট
উজ্জ্বল দেখেন বানানটা এস সি ই এন টি ইনক্যান্ডিসেন্ট উজ্জ্বল বাবা স্বর ইনডিসপেন্সিবল এস এ বি এল ই ইনডিসপেন্সিবল অত্যাবশ্যক জুয়েলারি যে ই হবে জুয়েলারি জহরত বা অলংকার সামগ্রী ক্যালিডোস্কোপ খেলনা বা দূরবীন বিশেষ লেফটেন্যান্ট এটা আপনি বলতে পারেন মিথ্যা তুমি দশ পিঁপড়া লাই মানে মিথ্যা ইউ মানে তুমি টেন মানে দশ আট মানে পিঁপড়া মিথ্যা তুমি দশ পিঁপড়া লেফটেন্যান্ট উচ্চারণ আমরা নিম্ন পদস্থ সেনাপতি বলি মিসপেল দেখেন এম আই এস মিস তারপর হচ্ছে আবার এস পি ডাবল এল মিসপেল মিশনারি দেখেন এ আছে ডাবল এস এ আছে মিশনারি মাস্টেজ আমরা গুফ বলি মাস্টেজ গুফ সাইকোলজি এখানে পি এর উচ্চারণ হবে না আমরা এইভাবে বলতে পারি পিসি চলো যাই পি এস ওয়াই পিসি সি এইচ ও চ এল ও চলো যাই পিসি চলো যাই সাইকোলজি মনোবিজ্ঞান ম্যাগনানিমাস উদার বা মহানুভব অকেশন দেখেন ডাবল সি হবে একটা এস হবে অকেশন কারণ বা উপলক্ষ পসেশন ডাবল এস ই ডাবল এস প্যাসেঞ্জার পি এ ডাবল এস প্যাসেঞ্জার প্রফেশনাল পার্সোনেল ডাবল এন হবে ই এল কর্মীবৃন্দ সভারেন্টি সার্বভৌমত্ব দেখেন পরের স্লাইড আমরা নিই সুপারসিড স্থলাভিষিক্ত করা সেক্রেটারিয়েট দেখেন এস ই সি সেক্রেটারিয়েট এ নয় সেক্রেটারিয়েট সচিবালয় সার্ভেইলান্স নজরদারি সেবোটেজ নাশকতা বা অন্তর্ঘাত ভিতরের ঘাত অন্তর্ঘাত স্যাটেলাইট দেখেন এস এ স্যাটেলাইট উপগ্রহ সিডেন্টারি টি এ হবে সামান্য কর্মবিশিষ্ট সুপারস্টিশিয়াস কুসংস্কারের জন্য বা অন্ধবিশ্বাসী সুনামি দেখেন এখানে টি এর উচ্চারণ হবে না কিন্তু বানানে টি থাকবে সুনামি তারপর আমরা টিউশন বলি টিউশন টিউশন টি ইউ আই টিউশন তো এই আশিটাই আমরা আলোচনা করলাম এই আশিটা যদি আপনি ভালো করে পড়েন নিঃসন্দেহে আপনার শুধুমাত্র প্রাইমারি জব এক্সাম নয় অন্যান্য জব এক্সাম যেগুলো আছে ইউনিভার্সিটি এডমিশন আছে নিঃসন্দেহে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই কমন তো আজকে আমাদের আয়োজন এই পর্যন্তই তো আপনারা যদি আমাদের এই স্লাইডগুলোর পিডিএফ কপি নিতে চান এই 80টা ওয়ার্ডের পিডিএফ কপি নিতে চান আমাদের ইমেইল ডেসক্রিপশনে দেওয়া থাকবে ইমেইলে নক করবেন অথবা আপনি আপনার কমেন্টে আপনার ইমেইল জানিয়ে দিবেন আমরা পিডিএফ আপনাকে পাঠিয়ে দিব আর আমাদের সাথেই থাকুন আমরা শুধু বিশেষ করে প্রাইমারি জব এক্সাম সহ অন্যান্য জব এক্সামকে টার্গেট রেখেও আমরা বিভিন্ন নতুন নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনার লাইক কমেন্ট আমাদেরকে আরো ভালো ভালো কমেন্ট কন্টেন্ট তৈরিতে সাহায্য করবে সাথেই থাকুন আসসালামু আলাইকুম